আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে পেঁপে ডাল দিয়ে। তো এর জন্য আমি একটি পাত্রে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন। তো এগুলো যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা, কিছুটা কাঁচামরিচ কুচি, একটি পেঁয়াজ আর আমার ঘরে তৈরি মশলা এক টেবিল চামচ পরিমাণ। এটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর লবণ, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আর অপেক্ষা করব পেঁয়াজটি নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটি নরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁপে। পেঁপে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো পেঁপে রান্না করলে দেখা যায় যে এটি অনেকটা ফ্যাকাশে তরকারি হয়, তো অনেকে সহজে খেতে চায় না। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে যদি রান্না করেন তো ইনশাআল্লাহ পেঁপে রান্নাটি অনেক মজাদার হবে এবং আপনারা অনায়াসেই খুব সুন্দর করে এর সাহায্যে ভাত খেতে পারবেন। তো আমি এখন এটিকে একটু হালকা ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব মসুর ডাল, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে এভাবে আরেকটু ভেজে নিব। তো এগুলোকে একবার ভেজে নেওয়া হয়ে গেলে আবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি, দিয়ে এগুলোকে আবার আরেকটু ভেজে নিব। তো যখন দেখবেন যে পানিটি শুকিয়ে আসছে তখন হালকা নেড়ে চেড়ে একটু এভাবে ভেজে নেবেন। তো আমার ভেজে নেওয়া মোটামুটি শেষ। এখন এ পর্যায়ে আমরা ঢেলে দিব পানি। তো পানি এমন করে দিব যেন এটি সিদ্ধ হয়ে আসে এবং আমরা যতটুকু ঝোল খেতে চাই। তো আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এ পর্যায়ে আপনারা আঁচটি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, ডালটি আর পেঁপেটি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। 20 মিনিট পর আমরা একটু ঢাকনাটি খুলব। এখন ঢাকনাটি খুলে এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ একটু টালা জিরার গুঁড়া। তারপর এটিকে হালকা হাতে খুব ভালো করে মিক্সড করে নিব। তো আমি গ্যাসের চুলাটি অফ করে দিয়েছি, আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি এরকম পরিমাণ ঝোল রেখেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এটি খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।